গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, ঠিকঠাক আছে, একদম ফাটাফাটি আছে। আর এই মাত্র আর কি বাবারের ক্লাস শেষ হলো, আর যেই ক্লাস শেষ হলো সাথে সাথে এই ঘরে টিভিও চালু আর ওই ঘরে টিভিও চালু, তাই না? হ্যাঁ, দুটো ঘরে দুটো টিভি চালু হয়ে গেছে। আমি মিউট করে চালিয়েছি, হ্যাঁ একটা দিদা চালিয়েছে, একটা নাতি চালিয়েছে। আর আমি ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি, ব্রেকফাস্ট এখনো খাওয়া হয়নি, যেহেতু বাবানের ক্লাসটা একটু তাড়াতাড়ি হচ্ছে, এখন একটু আগে আগে হচ্ছে, ওই জন্য ভালোই হচ্ছে। ক্লাস সম্পূর্ণ করে তারপরে ব্রেকফাস্ট করতে পারছে, নাহলে ওই ক্লাস করাতে করাতে খাওয়াতে হতো। এই এখন এই কন্ডিশন। আর ব্রেকফাস্ট বললাম করে ফেলেছি, কিন্তু তরকারিটা এখনো গ্যাসে চাপানো আছে। এই যে আমার তরকারি, একদম বিট, গাজর, আলু সমস্ত কিছু মাকে দিয়ে দিয়েছে, এর মধ্যে একদম লাল তরকারি হয়েছে। আর রুটি হয়েছে, রুটি কমপ্লিট, তরকারিতে নামাবো। আর মা একটু কলে যাবে, বলো না, ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হচ্ছে। আর আজ কি রান্না হবে মা? এই বাস চলে গেল, এদিকে কিন্তু কেটে দিয়ে গেছে। পালং মাংস আর ডিম এনে দিচ্ছি, ডিম করব। ও মা কেন, মাছ আছে তো? মাছ কাকে করিস? ও আজকে মাছ হবে না, গতকাল মাছ খেয়েছি, আজকে মাছ খাবো না, আজকে ডিম খাবো। আর বাঁধাকপির তরকারিও আছে তো? হ্যাঁ, বাঁধাকপির তরকারি গতকাল রান্না করেছিলাম, সেটা বেশ অনেকখানি রয়ে গেছে। বাঁধাকপির তরকারি খাওয়া হবে, পালং শাক খাওয়া হবে, আর আজকে ডিম করব, আর কিছুটা চুনো মাছও আছে, অনেক কিছুই আছে। ফটাফট রান্না করব, আগে ফটাফট ব্রেকফাস্ট করে নিই। A few moments later. ওই গোপাল ভাইয়ের গল্প পড়েছিস? একটু খাই খেয়ে তারপরে খাবো না করে চুরি করে খায়। বাবাদের এখন হচ্ছে সেই অবস্থা। মামি, বাবানের মামি মানে আমার বড় বৌদি দিয়ে গেছে শিবুয়ের পায়েস, খাবো না, একটুখানি খেলো, খাবো না। তারপরে যে স্বাদ লেগেছে মাটি টেনে নিয়ে পুরোটা খেয়ে নিয়েছে। এই চলছে এখন বাবানের, বাবার পায়েস নিয়ে এরকম করলে, শিবুয়ের পায়েস নিয়ে, যার জন্য ক্যামেরাটা অন করলাম। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, পুঁই শাক রান্না হচ্ছে ওই কড়াইয়ে, আর হবে ডিমের অমলেটের ঝোল। এই যে অমলেট এখনো কড়াইয়ের মধ্যে একটা রয়েছে। আর মা ওইখানে বসন্ত বিলাপ দেখছে এবং মনের সুখে হাসছে, মানে ওই সিনেমাটা এত মজাদার সিনেমা যে সত্যি বেশ ভালো লাগে। আমি তো বহুবার দেখেছি, মানে বহুবার মানে বহুবার, আমার অগণিতবার দেখা বসন্ত বিলাপ সিনেমাটা। মাতাই ডেকে বলছে যে দেখবি, আর কিন্তু এখন আর দেখার সময় নেই, এখন রান্নাগুলো কমপ্লিট করি, এইসব অ্যাক্টিভিটি চলছে। আর খাবি পায়েস? পায়েস শেষ। Later. এখন প্রায় 7:30 বাজে, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার আর এনার্জি ছিল না, ক্যামেরা অন করার একটু আনইজি ফিল হচ্ছিল। খাওয়া দাওয়া করে আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম, এই যে এখনো ব্ল্যাঙ্কেট গড়াগড়ি খাচ্ছে এখানে বিছানা। আর বাবান পড়তে বসেছে, বাবানের আজকে গল্প হয়েছে দুপুরবেলা, আমি জেনারেলি আজকাল দুপুরবেলা ওকে নিয়ে বসছি। এবার একটু শরীরটা আমার খারাপ লাগছিল বলে শুয়ে পড়েছি, আর বাবানকে বলেছি তুমি কমপ্লিট করো তারপরে রেখে দিও। ও আমাকে যখন হলো তখন বললো কমপ্লিট হয়ে গেছে, ওকে মামা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যখন আমি একটু উঠে দেখলাম সেটা কমপ্লিট মানে ইনকমপ্লিট করে উনি উঠে গেছে, যেহেতু দেখেছি ঘুমাচ্ছে, মানে মামা ঘুমিয়ে পড়েছে আর জানতে পারবে না, সেই জন্য এখন বসিয়ে রেখেছি। এই যে বাবার এখন মুখ থুবড়ে, কোথায় মুখ বাবানের, এখন আর তাকাবেই না কামারের দিকে। এইটা হচ্ছে চোখটা হচ্ছে অন্যায় করার চোখ, অন্যায় করলে এরকম হয়ে যায়, ইনোসেন্ট। কমপ্লিট করো, কমপ্লিট করলে একটু ব্রেক দেবো, এইটা কমপ্লিট করলে ব্রেক পাবে, তারপরে আবার পরে পরে করবে। এই হচ্ছে চলছে অ্যাক্টিভিটি সন্ধ্যাবেলা। এখন একটু গরম জল করছি আর একটু চা তৈরি করব, চা তৈরি করে নন্দীবাবু চা খাবে, নন্দীবাবু চা খাবে। আর মা একটু এখন টিফিন করছে, টিফিন এমন কিছু না, মা রুটি খাচ্ছে, জল গরম করছে এদিকে। আর আমার একটু খিদে খিদে পাচ্ছে, কি খাওয়া যায় সেটা ভাবছি। রোল খাবো, কি এগ রোল? ও আচ্ছা আচ্ছা, ও মা আজকে রোল খেতে বললে, রোল হচ্ছে এই ক্রিম রোল গুলো মা আজকে এনেছে, বেশ বাক্সবন্দি করা একদম, সকালে খেয়েছিলাম হাফ হাফ করে আমরা, ভালোই খেতে। হ্যাঁ এখন খাওয়াই যাক, একটু চা দিয়ে বলুন। এই ক্রিম রোল গুলো বেশ ভালো সুন্দর। ও মা এগুলো জেনারেলি 10 টাকা করে হয়, মা একসাথে কিনেছে, কটা কিনেছে একসাথে, একসাথে বাক্সতে বলে 6টা থাকে না? হ্যাঁ 6টাই তো, হ্যাঁ একসাথে বাক্সতেই 6টা রয়েছে, তাই 1 টাকা করে রোলে কম পড়েছে, 1 টাকা কম দিয়েছে নাকি, না 5 টাকা, ও 5 টাকা কম দিয়েছে, মানে 7 টাকার রোলে 5 টাকা কম পড়েছে, 55 rupees পেয়েছে, ওই জন্য মা 1 বাক্স রোল নিয়ে এসছে। এখন তাহলে রোল দিয়েই খাই চাটা। তুমি খাবে একটু? কি রোল খাবে? আর আরেকজন খাবি? আরেকজন ওখান থেকেও নাচছে, তাহলে 1টা করে রোল রোল দিয়ে আমরা এখন চা খেয়ে নিই। এখানে করছি একটু দুধ চা ভালো করে ফুটিয়ে, আর
এই হচ্ছে ক্রিম রোল, যেটা মাকে আর ছেলেকে দিয়ে দিয়েছে, এবার আমি আর নন্দীবাবু খাবো। ক্রিম রোল খেয়েছিস? দেখি একটু মুখে বাইট দে, আস্তে, পাপড়ি গুলো যেন না পড়ে। ও হো, কেমন মুডটা, ঠিক হলো? হ্যাঁ, ক্রিম রোল খেয়ে মুড কি ঠিক হলো? এ চলবে এই গুসা বেশ খানিকক্ষণ নাকি? সন্ধ্যাবেলায় চা টা খেয়ে নিয়ে আবার সেই ছেলেকে নিয়ে বসতে হয়েছে। ওইসব করতে করতে যায় সময়, এতটাই সময় চলে গেছে। এখন রুটি করার এনার্জি নেই, মানে রাত্রের ডিনারে রুটি করার এনার্জি নেই, তাই মাকে বললাম, মা বললো একদম ভাত বসিয়ে দাও। আর যেটা ভাত বসানো, শুধু ভাত মানে ভাত করতে গেলে আবার চাট তরকারি লাগে, এরকম ব্যাপার থাকে, কিন্তু আর একটা ভাত হচ্ছে প্রেশার কুকারে যদি ডাল ঠাল সবজি দিয়ে সব চাপিয়ে দাও তাহলে পাটাপাট হয়ে যায়। আর সেইটাই আমি এখন করেছি, সবজি টবজি একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই যে যত রকমের সবজি মোটামুটি থাকে এক এক সময় সব রকমের দিয়ে দিই। আজকে যা যা ছিল ঘরে আর কি সেটুকু দিয়েছি, মানে উচ্ছে বাদে, অবশ্যই উচ্ছে করলা বাদে এমনি সব সবজি দিয়ে যায়, আর মসুরির ডাল আর চাল আর এইটা নিয়েছি। আর এই শিম গাজর বিনস এইসব ছিল, আলু দিয়েছি, এতে কুমড়ো থাকলে কুমড়োও ভাল লাগে সবকিছু, এমনকি বেগুন টমেটো এগুলো দেওয়া যায়। দিয়ে সব শুদ্ধ একদম প্রেশার কুকারে বসিয়ে সুন্দর একটা সেদ্ধ সেদ্ধ ফেনা ফেনা ভাত। আর এইটা এইরকম ভাত ছেলেকে আগে খুব খাওয়াতাম, যখন ওর ইটিং হ্যাবিটটা শুরু হয়েছে, মানে একটু সেমি সলিড ফুড গুলো খাচ্ছিল আর কি, এগুলো করে একদম মিক্সিতে, এখনো বোধ হয় মানে বাচ্চাদের তো এগুলো খাওয়ানো হয়, একদম মিক্সিতে পেশাই করে বা একটু হাত দিয়ে চটকে নিয়ে নরম নরম ভাত ঘি দিয়ে বাটার দিয়ে বাচ্চাদের খাওয়ানো, আর সেটা বেশ ভালো খেতেও লাগে। আর সেই ভাতে এখন করছি, এখন খাবো, রাত্রে রুটি বুটি চক্কর আজকে নেই, বাঁচা গেছে, এখন ভাতটা চাপিয়ে দিই। এই যে সবজি টবজি দিয়ে ভেড়া ভাত হবে, তার সাথে খাওয়ার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, একটু বেগুন ভাজবো, কি বেগুন কি করবো দেখি চিন্তা ভাবনার মধ্যে রয়েছি। আর যেটা বলছো এই সবজির মধ্যে, কিন্তু যখন আমি সবজি টবজি দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিলে ওই লঙ্কাটা তুলে ছেলে তো খায় না, একটু আধটু ঝাল খায় এখন, কিন্তু একটু আধটু মানে কি রসানো বসানো ঝাল গুলো দিব্যি খায়, কিন্তু এইসবের আর কি ভাতের ঝালটাই ঝাল লাগে, তো ওই লঙ্কা গুলো আমরা একটু ডোলে খেয়ে নিই, বেশ ভালো লাগে খেতে। আর এখন বেগুনটা একটু চিন্তা ভাবনার মধ্যে রয়েছি, বেগুন ভাজবো না বেগুন কি করবো এইসবের মধ্যে রয়েছি। A few moments later, ওই বেগুনটা নিয়ে চিন্তা ভাবনা ছিল কি করবো কি করবো, যা চিন্তা ভাবনার অবসানে অবসান করলাম, এবং তারপরে যেটা করলাম বেগুনটাকে একটু বেগুনের মতন কাটিনি, এই এইভাবে একটু একটু মোটা সাইজের কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বেসন চালের গুঁড়ো ময়দার কোটিং দিয়ে ওই বেগুনি বেগুনি কিন্তু প্রপার বেগুনি না ওই করেই একদম ভেজে ফেলেছি। এই যে তার কন্ডিশন হয়ে গেছে বেগুন ভাজা আর কি, মোটামুটি বেগুনের উপর একটা বেসনের কোটিং রয়েছে। আর আমার এদিকে ভাত রেডি, একটু পুরো ফেনা হয়নি, মা বললো পুরো একদম গলে যাবে এরকম করিস না, এরকম ফেনাই করেছি, এখন খেতে দিয়ে দেবো সবাইকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া তো ওই তো বেগুনি আর ভীষণ সুন্দর সুন্দর ভাত খাওয়া হলো আর কি, পটাপট হয়ে যায় ওইসব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে যা যা কাজ করা সেসব তো করে ফেলেছি, এবার হচ্ছে শোয়ার পালা, আমি চেঞ্জ করে নিয়েছি। আর যেটা করবো এখন, মুখ তো পরিষ্কার করে রাত্রিবেলা শোয়ার আগে একটুখানি বলি আমি মাখি, সেটা মুখে আমি মেখে নিয়েছি। আর এখন একটু হাতে একটু ক্রিম মাখবো, এটা কারণ কি আমাদের তো হাতে ভীষণভাবে, মানে আমার তো হয় বাসন মাজতে হয়, তারপরে রান্নাঘরের কাজ তো থাকে, আর কাটাকুটি যদিও আমি করি না, কাটাকুটি করলে এই বুড়ো আঙুল ভীষণভাবে ফালা ফালা হয়ে যায়, তবে আমি কাটাকুটি যতটুকুনি করি ছুরি দিয়ে করি, কিন্তু তাহলে ওই আশেপাশে একটুখানি কেটে কুটে যায়, মানে ব্লাডটা হয়তো বেরোয় না কিন্তু চামড়া ঠামড়াগুলো একটু ছিঁড়ে যায়। আর গ্রেটার দিয়ে যখন কিছু করা হয় তখনও হাতে লাগে, এইসবগুলো করলে চামড়াটা একটু ছিঁড়ে ছিঁড়ে যায়, আর সেইগুলো পরে পরবর্তীকালে না ভীষণ বাজে লাগে দেখতে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই এখন আইডেন্টিফিকেশন, ওই যে একটা মেশিন আছে না যার মধ্যে বুড়ো আঙুলটা দেখাতে হয়, এই মাঝে যেটা হয়েছিল ওইরকমই রান্নাঘরের কাজ করতে করতে আমার ওই ওই দরকার পড়েছিল, ওই জন্য প্রয়োজনে গিয়ে বেরিয়েছিলাম, আর সেই মেশিনে আইডেন্টিফাই হচ্ছিল না আমার হাতটা একটুখানি ছেঁড়া ছিল বলে, একটু ছিঁড়ে গেছিল, মানে মানে এইসব সমস্যাগুলোর জন্য নিজেকে মানে কাটা ছড়ার জন্য আইডেন্টিফাই হবে না তুমি, ওই জন্য নিজের হাত পাগুলো একটু যত্ন রাখতে হবে।
আমি সবসময় করি কি, জলের কাজ করার পর একটুখানি ক্রিম মাখি। আর বিশেষ করে যেটা করি, যে রাত্রিবেলা শোয়ার আগে যে কোনো যেই লোশনটা আমি ইউজ করি, সে বডি লোশন হোক, যে কোনো ক্রিম হোক, যে কিছু হোক, আমি একটু হাতে মাখি। বোরোলিন থাকলে বোরোলিনই মাখি, মানে এইগুলো একটু অন্তত করি। করলে একটু হাত ফাত গুলো ঠিক থাকে, নাহলে জলের কাজে একদম হাত শুটকো শুটকো নষ্ট হয়ে যায়। এইসবগুলো করি। আপনাদের যদি আমার মতন এরকম করতে হয় জলের কাজটা, অবশ্যই করুন। জলের কাজ না করলেও মানে হাতের যত্ন নিতে হবে, নাহলে বাজে লাগবে। মুখের যত্ন নিলাম, হাতের যত্ন নিলাম না। তাই এখন ক্রিম টিম মাখবো, মেখে ক্রিমটা জাস্ট হাতে লাগিয়ে একটুখানি আঙুলগুলো ম্যাসাজ ফ্যাসাজ করে রেখে দেবো, মানে শুয়ে পড়বো আর এইসব করে শোবো এখন। তাই জন্য গুড নাইট বলবো। আর একটা বলি, এই যে নেল পালিশ আমি কিনেছিলাম গতকাল, সেই নেল পালিশ আজকাল ছেলেও হাতে লাগাচ্ছে। দিয়েছে আমার নেল পালিশটা, হাতে লাগাচ্ছে, দেখা হাতটা। আমি ওইদিকে কাজ করছি, নেল পালিশ করে নেল পালিশ হাতের মধ্যে লাগাচ্ছে, মানে হাতে লাগাচ্ছে, মানে ওর নেলে পড়ছে না, ওটা ব্ল্যাক তৈরি করেছিলিস না? তাহলে কি তৈরি? হ্যাঁ, কি মানে অদ্ভুত, আমি কিছু রাখতে পারছি না আজকাল, এমন বদমাইশি শুরু করেছে। যাক গে, আপাতত গুড নাইট বলবো। তাই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। মশারি টশারি টানানো হয়ে গেছে, ক্রিম মাখবো, আল্লাহ গোজাগুজি করে শুয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। গুড নাইট।